ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড আর আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে আর দেখতে পা দেখতেই পাচ্ছেন সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ যেটা একটা হাইব্রিড লোটাস সম্পর্কে এবং সামনে দেখতেই পাচ্ছেন কত বড় বড় পাতা জাস্ট একটা থালার সাইজের বড় পাতা কম বেশি বেশ বড়ো বড়োই পাতা এবং সত্যি বড় পাতা যেমন তেমন ফুলও বড় এবং বড়ো গামলাতেও করা আমি আমার চ্যানেলে অনেক পুরনো ভিডিও দিয়েছি যেখানে আপনাদেরকে অলরেডি অনেকগুলো লোটাস সম্পর্কে আপনারা কম বেশি আমার চ্যানেল থেকে জেনে থাকবেন অনেকগুলো ভিডিও পেয়েছেন আপনারা তো তেমনই একটি ভিডিও বা তেমনই একটি লোটাস এবং তেমন বলবো না এটা আরও একটু বেশি ভালো আমার কাছে লেগেছে যেটা ভালো ভ্যারাইটির লোটাস এবং আমি রেকমেন্ড করব যারা লোটাস নিয়ে এ করছেন তারা একবার অতি অবশ্যই এই ভ্যারাইটিটা ট্রাই করে দেখতে পারেন যারা করেননি এটার নাম হলো রেড ফিলিপস রেড ফিলিপস একটা হাইব্রিড ভ্যারাইটির লোটাস এবং ডিপ পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার বলতে পারেন রানি কালার যেটা ডিপ রানি কালারের খুব সুন্দর বড়ো বড়ো ফুল হয় এবং ফুলের সাইজ এই মুহুর্তে আমি দেখাতে পারছি না আমি ভিডিওর এন্ডে বা স্টার্টিংয়ে আমি একটা এ দিয়ে দিয়েছি দিয়ে দেবো ফুলের ছবি দিয়ে দেবো ভিডিওর এন্ডিংয়ে বা মিডলে তো এই মুহূর্তে দেখাবো আমি এটা আমার সেকেন্ড সিডিংয়ের ফুল এবং এখন তো মানে শীতকাল পড়ার মুহুর্তে পুজো কমপ্লিট অলমোস্ট পুজোও কমপ্লিট তো এই পুজোর সিজন চলে গেলে বা এখন থেকেই মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি ডরমেন্সিতে চলে যায় কম বেশি অনেকেই জানেন তা এইটা ডরমেন্সিতে যাওয়ার আগের অবস্থাতেও দেখুন একবার রিপোর্টিংয়ের পর কি নতুন এসছে একটা একটা কুঁড়ি আছে আমি দেখাই ভালো করে হ্যাঁ এখানে একটা নতুন কুঁড়ি এসছে মোস্ট অভাবলি এখানেও আরও আসতে পারে যে কটা স্ট্যান্ডিং লিপ হয় এই ভ্যারাইটিটার সেই প্রত্যেকটা স্ট্যান্ডিং লিপের সাথে একটা করে কুঁড়ি থাকে এটাই এর বৈশিষ্ট্য তো এটা সেকেন্ড সিটিংয়ের ফুল আমার সেকেন্ড সিটিংয়ে মানে দ্বিতীয়বার আবার রিপোর্ট করে বসানোর পর এটা এসছে প্রথমবার অজস্র ফুল দেওয়ার পর গিয়ে দ্বিতীয়বারে আবারও একসঙ্গে তিনখানা কুড়ি এসছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা কুঁড়ি আছে আর সামনে দেখুন এই একটা কুঁড়ি আর এই একটা কুঁড়ি এবং এটা যদি নর্মাল টাইমে হতো এপ্রিল মে মাসের মধ্যে হতো বা মার্চ এপ্রিল এপ্রিল মে মাস নাগাদ যদি হতো তাহলে দেখতেন দেখতেন এই যে কটা স্ট্যান্ডিং লিপ আছে এটা এটা বা এদিকে দুটো প্রত্যেকটা সাথে একটা করে কুঁড়ি থাকা এটা কিন্তু বাধ্যতামূলক এই ভ্যারাইটির ক্ষেত্রে এবং এসছে আমি পেয়েওছি ইন ফিউচার এই পাস্টে পেয়েছি আগে তো এবার এই সেকেন্ড সিডিংয়ে দেখুন প্রচুর ফুল এসছে তিনখানা একসঙ্গেই তিনখানা কুড়ি দেখালাম এবং এই কুঁড়িগুলো পরিণত হতে সময়ও যেমন লাগে এবং তারপর ফুলগুলোও কিন্তু অসাধারণ মানে খুব বড় বড় হয় এই যে পাতাটা দেখছেন পুরো একটা হাতের সাইজ একদম এই আট থেকে ন ইঞ্চি বা দশ ইঞ্চি ডায়ামিটার পর্যন্ত এর ফুল পেয়ে যাবেন দশ ইঞ্চি ডায়ামিটার মানে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর ফুলটা হতে পারে এবং কত সুন্দর ভ্যারাইটি এতে কি অনেকে হয়তো জানেন না বা অনেকে জানানোর চেষ্টা করেন না যে এই ভ্যারাইটিটা সম্পর্কে তো আমি আপনাদেরকে জানাচ্ছি এই ভ্যারাইটিটা সত্যি একটি অসাধারণ ভ্যারাইটি এবং মানে না খেয়ে খেয়ে না খেয়ে ফুল দেওয়ার মতো মানে আর কি একটা ভ্যারাইটি তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর এই লোটাস সম্পর্কে মানে কেমনভাবে পটিং করবেন রিপটিং করবেন বা সয়েল মিডিয়া হিসাবে কি কি ইউজ করবেন কীভাবে করবেন সব ডিটেলস আমি আগেও অনেকগুলো ভিডিওতে আমি জানিয়েছি আমার চ্যানেলে আপনারা একবার পুরনো ভিডিও অপশান থেকে ফলো করে নেবেন কারণ একই জিনিস বারবার বলতে বা শুনতে যারা আপনারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদের ক্ষেত্রেও হ্যাঁ শুনতেও একটা বিরক্তিকর লেগে যায় হয়তোবা তবুও একবার বলা উচিত তাই সেই হিসাবে আমি বলবো এই ভ্যারাইটিটার ক্ষেত্রে নয় শুধু সব ভ্যারাইটির ক্ষেত্রেই এই যে গামলাটা দেখছেন এই গামলায় দেখুন একটা পজিটিভ পয়েন্ট হলো এর নিচে একটা দাগ আছে উপরে একটা দাগ আছে এই দাগ অনুযায়ী কিন্তু আপনি একটা মেজারমেন্ট করতে পারেন এই নিচের দাগ অনুযায়ী বা এই নীচের দাগের একটু উপর পর্যন্ত দু ইঞ্চি বা দেড় ইঞ্চি এটা পুরো দু ইঞ্চি আছে এই দেড় থেকে দু ইঞ্চি দু ইঞ্চি মতো আপনারা গোবর এবং পরিমাণ মতো এতটা গোবর দিলে তার মধ্যে আপনারা দেবেন গোবর বা ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট পেলে সেটা দিতে পারেন এবং এর সঙ্গে আপনারা দেবেন দু মুঠো বোনডাস্ট এবং এক মুঠো মতো নিমখোল আর তার সঙ্গে দেবেন কিছু সিউইড দিতে পারেন বা আপনারা বায়োনিউট্রেন্স হিসাবে যেটা পাওয়া যায় ইকোম্যাক্স জি ইউজ করতে পারেন দিয়ে একটা লেয়ার তৈরি করেন এবং খেয়াল রাখবেন গোবরটা যেন দেড় থেকে দু বছরের পুরনো হয় বা মিনিমাম এক বছরের পুরনো হলেও যেন গোবরটা পুরনো হয় যেটা গুঁড়ো গুঁড়ো টাইপ হয়ে গেছে সেই গোবরটা ইউজ করবেন তার সঙ্গে এবার উপরে যে মাটির লেয়ারটা তৈরি হবে সেটা দেখুন এখান থেকে মোটামুটি ছয় সাত ইঞ্চি মতো আপনি মাটি দেবেন হুম বাকি তো এটা দশ ইঞ্চির একটা দশ ইঞ্চির পাত্র পাক্কা দশ ইঞ্চির পাত্র আছে দুই ইঞ্চি চলে গেলো আর সাত ইঞ্চির মতো আমি যদি দিই তাহলে ন ইঞ্চি আমার এখানে হয়ে আছে সাত ইঞ্চি নয় আমি এখানে ছয় পাঁচ থেকে ছয় ইঞ্চি দেবো মাটি সেই মাটিটার মধ্যে থাকবে এইট্টি পার্সেন্ট এই সেভেন্টি পার্সেন্ট এটেল মাটি যেটা গুঁড়ো করে নিতে হবে আপনাদেরকে এবং তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট সাদা বালি এবং ওয়ান বাকি টেন পার্সেন্ট যেটা সেটা ওই পুরনো গোবর সার একটু ওর সঙ্গে পাইল করে যে মাটিটা মিডিয়াটা তৈরি হবে সেটা দেবেন এবং তারপর থাকবে কিন্তু তিন থেকে চার ইঞ্চি মতো জল আপনারা পাঁচ ইঞ্চি করলেও অনেকে বলে মাটির লেয়ার কম হলে অসুবিধা না মাটির লেয়ার আমি মনে করি কম হলে খুব একটা অসুবিধা হয় না আপনারা চার পাঁচ ইঞ্চির মধ্যে মাটিও রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু গোবরের লেয়ারটা একটু বাড়িয়ে দিলে ভালো হয় আড়াই ইঞ্চি মতো গোবরের লেয়ার করে দেবেন ফলে ফুলটা ভালো পাবেন আপনারা আমার এখানেও সেরকমই করা আছে যদিও এটা আমার সেকেন্ড সিডিংয়ে আমার এই পদ্ধতিটা মানে ফলো করা হয়নি এই কারণে পুরোনো পটে যেহেতু বসানো হয়েছে যেভাবে ছিল সেইভাবেই আমি বসিয়ে দিয়েছি রিপোর্ট করে তো এইভাবে করে দেখুন খুব সুন্দর একটি ভ্যারাইটি রেড ফিলিপস তো আপনারা দেখছিলেন রেড ফিলিপস সম্পর্কে বাকি কথাগুলো বললাম যখনই কুঁড়ি আসছে এখন যখন কুঁড়ি এসছে এই কুঁড়ি আসার সময় আপনারা জি আরও দশ পনেরো দানা করে এর মধ্যে দিতে পারেন ছড়িয়ে বা মাঝখানে মিডিলে একটা পোটলা করেও দিয়ে দিতে পারেন কোনো ক্ষতি হয় না ছড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই যেহেতু এটা বায়ো নিউট্রিয়ান্টস বায়ো অনুখাদ্য যেহেতু তো করে দেখুন খুব সুন্দর একটি ভ্যারাইটি রেড ফিলিপস রেড ফিলিপসের যে ভিডিওটা আমি আগে দিয়েছিলাম তার পরবর্তী অংশ এর সঙ্গে অ্যাডই করে দিলাম দেখুন ফুলটা আজকে প্রথম ফুটল বাকি কুঁড়িগুলো দেখতেই পাচ্ছেন এই ফুলটা প্রথম ফুটলো তো সে আজকে একটু ছোটো লাগবে আগামীকাল যখন পুরো ফুটে যাবে তখন মানে আরও বড়ো পরিমাণে বড়ো মাত্রায় দেখাবে যদিও এখন সিজনের শেষ বলেইছিলাম তো এই কারণেই ফুলের সাইজ একটু ছোটো এরপর আর নতুন কোনো ফুলের আসার চান্স আছে কি না জানি না সম্ভবত নেই টোটালি আর যা অবস্থা জলের যা কালার হয়ে গেছে তাতে আর নেই এবার ডরমেন্ট হয়ে যাওয়ার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে তো সময়ের জন্য নমস্কার